Hello guys, welcome to our channel Ahare Bangali. Ajke amra amar ammar jhuli theke ekta bhatta bhati recipe niye eshechi. Recipe tar naam hocche chingri mache sombare jhol. Bishwash koru apnara jodi ei recipe ta shudhu ekbar try koren tale onno kono macher jhol khete ichchai korbe na. দুই টেবিলস্পুন গোটা জিরা বেটে নিতে হবে। চারশো গ্রাম হলুদ নুনে মাখানো চিংড়ি মাছ, স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দুই টেবিল স্পুন গোটা জিরে, ছটা কাঁচা লঙ্কা, এক টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন সর্ষের তেল, জিরে বাটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার বেটে নিলাম। কড়াই গরম হলে সর্ষের তেল দিতে হবে। তেল গরম হলে গোটা জিরে ফোড়ন দিতে হবে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। কাশ্মীরি লাল লঙ্কার পাউডার আর স্বাদ মতো নুন। এইবার একটু জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিলে মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। অল্প একটু জল দিতে হবে। তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে হবে। আর নেড়ে দাও। এবার হালকা করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঠিক 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিতে হবে। এইটা হয়ে গেছে। হ্যাঁ বললাম একটা লেবু খাও, এটা না খেয়ে তুই একটা লেবু তো খাবি না, কত সুন্দর লেবুটা। আমাদের চিংড়ি মাছের সম্বারের ঝোল রেডি।
please like, share, and comment down below. And don't forget to subscribe. Click the bell icon for more updates. Bye.